हेलो फ्रेंड्स, इंस्टीट्यूट ऑफ एकेडमी एंड कॉम्पिटिटिव इंग्लिश परिचालित एसबी एडुकेशन एंड कैरियर चैनले आमी आरेक बार उपस्थित आरेक टा वीडियो निये। तो आमादे डेस्क्रिप्टिव इंग्लिश शिखछिलाम, तार साथे साथे स्पोकन इंग्लिश गुलो करछि, एर साथे साथे तोमादेर परीक्षार जन्य आमरा सब टास्क गुलो दिए चलेछि। निश्चयई तोमरा प्रैक्टिस करछो, प्रैक्टिस करते थाको एबं तार साथे अन्यान्य विषय आमरा दिए चलेछि वीडियोगुलो। तो आजके आमी खुबई एकटा गुरुत्वपूर्ण विषय स्पोकन इंग्लिशे, तुम्हारा अने के रिक्वेस्ट कर सर स्पोकन इंग्लिश कन्टिन्यूस देवें, जाते लिखित इंग्रजी साथे डेस्क्रिप्टिव इंग्लिश साथे स्पोकन शिखते परि और विषय साथे दक्ष होते परि, जाते भविष्य इंटरव्यू व कथा बलार क्षेत्र प्रयोजन है काजे लगाते परि। तो तुम्हारे से कथा अनुजाई दिए चले स्पोकन इंग्लिशे आगे ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে ফিউচার ইনডেফিনিট টেন্স অনুযায়ী কথা বলতে হয় এবং দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি দেখাবো, আমি প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে দেখিয়ে দিয়েছি, এবং যারা এই ভিডিওগুলো দেখতে চাও তারা আগের আমাদের লিংকটা আছে, আমাদের ভিডিওগুলো আছে সেগুলো গিয়ে দেখে নিতে পারো। এবং আজকে আমি পাস্ট ইনডেফিনিট দিয়ে কিভাবে কথা বলা যায় সেটা আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এসো আমরা বুড়ে যাই। तो आम्रा स्पोकेन उइथ, स्पीक उइथ पास्ट इनडेफिनिट टेंस। तो स्पीक उइथ पास्ट इनडेफिनिट टेंस माने पास्ट इनडेफिनिट कथा बोला, जे पास्ट इनडेफिनिट आम्रा बोले छी जे कथा बोलते गेले तोमरा अवश्य बाड़ीते प्रैक्टिस करछो, आपनारा प्रैक्टिस करछेन। Spoken English is a matter which needs to be practiced at home with brothers, sisters, father, mother and friends. Okay, तो निश्चय प्रैक्टिस करछो, एबं आमि बोलेछिलाम जे प्रैक्टिस मेक्स अ मैन परफेक्ट। एगुलो कथा बोलते 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 रप्त करते हबे एबं सेक्षेत्रे लज्जा करले हबे ना, कथा बलाटा चालिये जेते हबे। तो पास्ट इनडेफिनिट टेंसे आमरा कथा बोली, अर्थात कथा बोलार क्षेत्र में टेंसटा एक ख्याल रखते हैं जो हमें कि कथा बोलछी सेटा कौन काले पड़छे। तो पास्ट इनडेफिनिट टेंस की करे हय, कि करे बुझबो जे आमी कयेकटा वाक्य उदाहरण दिले बोझा जाबे एटा पास्ट इनडेफिनिट, जे से कखन एसेछिलो। आमरा जदि एइटा करी से कखन एसेछिलो, एइटा पास्ट इनडेफिनिट टेंस। व्हेन डिड हि कम हियर, এইটা জিজ্ঞাসামূলক বাক্য, আমরা জিজ্ঞেস করতে পারি যে আমার বন্ধু কখন এসেছিল বা বাবা তুমি কখন এসেছিলে কালকে, এটা জিজ্ঞেস করতে পারি। হোয়েন ডিড হি কাম হেয়ার, হোয়েন ডিড মাই ফাদার কাম হেয়ার, কখন আমার বাবা এসেছিল। হোয়েন ডিড মাই মাদার কুক, কখন আমার মা রান্না করেছিল, এটা হলো জিজ্ঞাসাচিহ্ন। কিন্তু নর্মাল বাক্য কি করব, যদি নর্মাল বাক্য করি তাহলে আমি গতকাল খেয়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, এইটা যদি বলি তাহলে এইটা তাহলে কি হবে, আই এট রাইস ইয়েস্টারডে, তাহলে এটা নর্মাল। এবার এটাকে যদি ভাঙতে, আমি বলেছিলাম যে জিজ্ঞাসামূলক ইন্টারোগেটিভ যদি করতে হয়, হ্যাঁ ইন্টারোগেটিভ যদি করতে হয় তাহলে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। এইরকম করে ভাগবো ডিড ইট, এইটাকে ভাঙবো, তাহলে ডিড আই ইট রাইস ইয়েস্টারডে। এইরকম করে মূল কাঠামোটা ঠিক রাখতে হবে, এরকম যে কোনো বাক্য নিজে নিজে বানাতে হবে, নিজে নিজে বানিয়ে এই কাঠামো অনুযায়ী বাক্যগুলো তৈরি করতে হবে। ওকে, তো ডিড আই এখানে এটাকে ভেঙে তা ডিড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবার নিয়মটা জানা যাক, নিয়মটা জানলে আমাদের ক্ষেত্রে সহজ হবে পাস্ট ইনডেফিনিট অনুযায়ী বাক্য করা। তাহলে পাস্ট ইনডেফিনিট কাকে বলে, আমি টেন্সে আলোচনা করছি পাস্ট ইনডেফিনিট কাকে বলে, এবং ভিডিওগুলো আগে এ সম্পর্কে আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, মানে কোনো ভার্বের পাস্ট
টেন্স দিয়ে পাস্ট ফর্ম দিয়ে যদি বাক্য গঠন করা যায়, সেখানে তিনটে ফর্ম আছে, ইট, এট, ইটেন। এই তিনটে ফর্ম আছে, এইটাকে ভি ওয়ান, এটাকে ভি টু, এটাকে ভি থ্রি বলা হয়, এইটা হচ্ছে পাস্ট। ঠিক আছে, এই ফর্মটা দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে আজকে। আজকের আমি এই ফর্মটা দিয়ে বাক্য গঠন করা শেখাচ্ছি। তো সেক্ষেত্রে নিয়ম কি হবে, এরকম ভার্বের প্রত্যেকটা ফর্ম আছে, সেগুলো জানতে হবে, সেগুলো পড়ে জেনে নিতে হবে। আর কি নিয়ম কি না, কর্তা পাস্ট ইনডেফিনিট পিআই, তার নিয়মটা কি, কর্তা প্লাস ভার্বের টু ফর্ম, সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। তাহলে কর্তা হবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তারপরে অবজেক্ট হবে। এবারে এই নিয়ম অনুযায়ী আমরা যদি বাক্যগুলো গঠন করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন যেমন আমি যদি বলি, হ্যাঁ, বাবা গতকাল অফিস গিয়েছিল, বাবা গতকাল অফিস গিয়েছিল, এটা অতীতকালের হবে, গিয়েছিল। তাহলে এটা আমি কি করে বুঝবো, তাহলে ফাদার, এবারে গত যাওয়া ইংরেজি গো, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাহলে ফাদার ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে বাবা গতকাল অফিসে গিয়েছিল, এটা হলো। এবারে যদি জিজ্ঞাসা ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করলে কি হবে, এই ওয়েন্টটাকে ভাঙতে হবে, ডিড আসবে এবং গো আসবে, এইরকম আমরা আগের অনুযায়ী ভেঙে নেব। ডিড যেহেতু পাস্ট টেন্স আছে তাই ডিড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে গো, তাহলে হ্যাঁ ফাদার ওয়েন্ট, ডিড ফাদার গো টু অফিস ইয়েস্টারডে, তাহলে হয়ে গেল এটা। তো ডিড ফাদার গো টু অফিস ইয়েস্টারডে, বাবা কি গতকাল অফিস গিয়েছিল। এবার আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমরা চারটে ফর্ম মনে রাখতে হবে, এগুলো তুলে নাও, হ্যাঁ যদি প্রয়োজন হয় এগুলো তুলে নাও। আচ্ছা, চারটে ফর্ম, এবারে নেগেটিভ কি হবে, তাহলে ফাদার ডিড নট গো টু অফিস ইয়েস্টারডে। ঠিক আছে, এবারে তোমাদের এখানে আনতে হবে ডিড নট কেন হলো না, ওয়েনটাকে, ওয়েনটাকে নেগেটিভ করলে আমি বলেছিলাম ওয়েনটাকে ভাঙতে হবে, ডিড তারপরে গো আসবে, তাহলে যেহেতু নেগেটিভ আসবে ডিড নট, ঠিক আছে নেগেটিভ হবে, তাহলে ফাদার ডিড নট গো, ফাদার ওয়েন্ট নট হবে না, ফাদার ওয়েন্ট, ফাদার ওয়েন্ট টু অফিস। এবার যদি আমি নেগেটিভ করতে চাই, ফাদার ওয়েন্ট নট অফিস, এরকম বাক্য হবে না, তাহলে ওয়েন্টটাকে ভেঙে করতে হবে ডিড গো, তাহলে ফাদার ডিড নট গো টু অফিস ইয়েস্টারডে। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে এইটা, ডিড ফাদার, হ্যাঁ আচ্ছা যেহেতু নাউন আছে তাই নটটা আগে আসবে, ডিড নট ফাদার গো টু অফিস ইয়েস্টারডে, বাবা কি গতকাল অফিসে যায়নি। তাহলে আমরা এই একটা বাক্যের পজিটিভ, হ্যাঁ অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ পজিটিভ নেগেটিভ এবং কি করলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ, পজিটিভ ইন্টারোগেটিভ। তো একটা বাক্যের চারখানা ফর্ম আমরা যদি জানি তাহলে আমাদের বাক্য গঠন করা এবং সে সম্পর্কে বলা খুব সুবিধে হবে। তো আমরা আরও কতগুলি উদাহরণ নিয়ে নিই তাহলে আমাদের আরও সুবিধে হবে। যেমন আমরা উদাহরণ কীভাবে নেব, আমরা কথা বলে বলে তার ট্রান্সলেট করে বা তার স্পোকেনে কী হয় সেটা বলে বলে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমেন এটা বলেছিল। ঠিক আছে, তাহলে আমি কি লিখব, রমেন টোল্ড ইট। এবার আমাকে বলেছিল, আমাকে যদি হয় টোল্ড মি ইট। ঠিক আছে, রমেন এটা আমাকে বলেছিল। হ্যাঁ, এবারে আমি আরো কতগুলো বাক্য নিয়ে নিই। তুই কোথায় গেছিলি, তুই
কোথায় গিয়েছিলি, হয়তো দুই বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কী হবে, হোয়ার, তাহলে ডিড ইউ গো, ঠিক আছে? একটা বন্ধু একটা বন্ধুকে জিজ্ঞেস করলো, হোয়ার ডিড ইউ গো, বলছে আমি খেলতে গেছিলাম। বন্ধু উত্তর দিল আমি খেলতে গেছি, তাহলে কী হবে, আই ওয়েন্ট টু প্লে। এবারে এই কথাগুলো একের পর যেভাবে বলবে সেই অনুযায়ী কথা বলতে হবে। সঙ্গে আর কে গিয়েছিল, সঙ্গে আর কে গিয়েছিল, জিজ্ঞেসিল, হু, হ্যাঁ, হু হু ওয়েন্ট উইথ ইউ, কে তোমার সঙ্গে গিয়েছিল। হ্যাঁ, তাহলে যখন বললে যে সাথী আমার সঙ্গে গিয়েছিল, এখানে লিখলে সাথী আমার সঙ্গে গিয়েছিল, এইগুলো সবই পাস্ট টেন্সে হচ্ছে, তাহলে এখানে কি হবে, সাথী ওয়েন্ট উইথ মি। এবার এইটা হলো, এবার কতক্ষণ তোরা কোন খেলার ম্যাচে গেছিলি বা কতক্ষণ তোরা খেললি। হ্যাঁ, তাহলে এবার এই পরপর এইরকম কথা অনুযায়ী হবে, কতক্ষণ তোরা খেললি, হয়তো তুমি জিজ্ঞেস করছো বা কেউ বন্ধু বান্ধবকে, হাউ লং, কতক্ষণ, হাউ লং, কতক্ষণ, হাউ লং ডিড ইউ প্লে, তোরা কতক্ষণ খেললি। তারপর লিখবে আমরা দু ঘন্টা খেললাম বা আমরা এক ঘন্টা খেললাম। হ্যাঁ, আমরা এক ঘন্টা খেললাম, ঠিক আছে? এটা কি হবে, উই প্লেড দেয়ার, সেখানে ফর অ্যান আওয়ার, এই ঘন্টার আগে এই অ্যান আওয়ার হবে, তাহলে উই প্লেড দেয়ার ফর অ্যান আওয়ার, ঠিক আছে? এবারে এই অনুযায়ী বাক্য পরপর কথা অনুযায়ী পাস্ট ইনফিনিটিভ টেন্সে এ করতে হবে, এইভাবে বাড়িয়ে যাওয়া যায়। হ্যাঁ, আর কারা ছিল, আর কারা ছিল সেখানে, এইটা যদি জিজ্ঞেস করো আবার, আর কারা, হু, হ্যাঁ, আদার্স ওয়ার, ওয়ার দেয়ার, অন্যান্য কারা ছিল না, হ্যাঁ, রমেশ রথিন সেখানে ছিল, এটা যদি পরে লেখা যায়, রমেশ রথিন সেখানে ছিল, ঠিক আছে? তাহলে এখানে লিখবে রমেশ রথিন অ্যান্ড আদার্স ওয়ার দেয়ার। হ্যাঁ, তাহলে এইরকম একের পর এক বাক্য তৈরি করে পাস্ট ইনডেফিনিট অনুযায়ী কথা তৈরি করা যায়। তাহলে আমি আজকে দেখিয়ে দিলাম কীভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স তৈরি অনুযায়ী কথা বলা যায়, অতীতের কথা বলা যায় পাস্ট ইনডেফিনিট টেন্স ফলো করে। তোমরা কথা বলার সময় অবশ্যই কিছুটা এই টেন্সটা ফলো করতে হবে, না হলে কিন্তু বাক্যের ধরন অনুযায়ী তার গঠন হবে, তবে বাক্যের গঠনটা ধরনটা বোঝা দরকার। তো আমরা আজকে পাস্ট ইনডেফিনিট অনুযায়ী কী করে বাক্য গঠন করা হয়, তার ইন্টারোগেটিভ ফর্ম, তার নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, এবং ডব্লিউএস দিয়ে কীভাবে তৈরি করতে হয়, এবং কীভাবে একের পর এক বাক্য দুই বন্ধুর সঙ্গে কথা বলে স্পোকেনটা বলা যায় আমি দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি আজকের এইটা আমি যে বোঝালাম কিছুটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, করতে করতে এটা ডেভেলপ করবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি সমস্ত বিষয়ের উপরে পরপর ভিডিও দিয়ে যাব। তো আজকে তোমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।